Hello viewers, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইল থেকে আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের আইপি অ্যাড্রেস বের করবেন। তো এটি খুবই সিম্পল কাজ, খুবই সহজ। এবং ওয়াইফাই এর আইপি অ্যাড্রেসের মানে অ্যাডমিন প্যানেলের আইপি অ্যাড্রেস পেতে আপনাকে অবশ্যই ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকতে হবে। কিন্তু আপনি যদি ওয়াইফাই এর সাথে কানেক্টেড না থাকেন তাহলে এই পদ্ধতিতে আপনি ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের আইপি অ্যাড্রেস বের করতে পারবেন না। তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ওয়াইফাইতে গিয়ে ওয়াইফাই কানেকশনটি অন করতে হবে। তারপরে আপনাদের কানেক্টেড নেটওয়ার্ক যে যে থাকবে সেই সাথে কানেক্ট হয়ে যাবে রেগুলারের মতো। কানেক্টেড হওয়ার পর আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি, এখানে আপনার একটি আইকন আছে, সেই আইকনে আমরা ক্লিক করি। আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফরগেট দিস নেটওয়ার্ক আছে, তার নিচে আইপি অ্যাড্রেস, ডিএসসিপি আইপি অ্যাড্রেস, সাবনেট বাক্স, রাউটার, ডিএনএস। এইখানে যে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার রাউটার আপনার মোবাইলের জন্য যে আইপি অ্যাড্রেসটি সিলেক্ট করেছে, আর সাবনেট বাক্স এগুলো আপনার জানার দরকার নেই। এই যে আপনার রাউটার দেখতে পাচ্ছেন 192.168.0.1, এটি হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের আইপি অ্যাড্রেস। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।